চাকরি আর রেজিগনেশন লেটার মই আজিয়ে চাকরি বাদ দিব গই আছো অফিসত সকলকে জনায় সুখী যে মই এতিয়াৰ পৰা রাজনীতি নামিছো Yes, guys, সঁচা কথা কৈছো মই চাকৰি এৰিব ওলাইছো আৰু ৰাজনীতিত যোগদান দিম অলপ পিছত যাম অফিচত চাকৰিৰ পৰা ৰিজিগনেশ্যন দিব ৰিজিগনেশ্যন লেটাৰ জমা দিম আৰু আজি এই ধুনীয়া প্ৰেংটো চাওঁ ধৰা পৰে না নাই মাৰ ওচৰত না নৱস্মিতাৰ ওচৰত প্ৰেংটো সদায় কৰিয়ে থাকো না সেইকাৰণে ইহঁতে গম পাই যায় আজিকালি প্ৰেং কৰিলে তথাপিও পুৰা এক্টিং কৰিম পুৰা কাজিয়া কৰিম এক্টিং কৰিম চাওঁ কোনে গম পায় আগত মা গম পায় না নৱস্মিতা গম পায় আগত যে এইটো প্ৰেং চাকৰি এৰি এমএলএ বা মন্ত্রী হমে অলপ মই নাজানো মোৰ যি ইচ্ছা মন মন যায় সেইটোৱে কৰিম মই নটাংকি বন্ধ কৰা বুজিছা নটাংকি নকৰিবা এনেই সময় নাই সদায় সদায় নটাংকি মই আজি যামে চাকৰি পৰা ৰিজাইন দিব যামে আজি মই মই যামে আজি আজি এটা কালি এটা পৰহি এটা ডেইলি যাৰ নটাংকি এছাই দে পৰা মই যামে কি বকি আছে শুনা মই চাকৰি নকৰিম মই ডাইৰেক্ট ৰাজনীতিত যাম মই পলিটিশিয়ান হম রাজনীতি করি বাস আকাশত চাম পাতাই পাগলা কুকুর কামড়েছে তো হ্যাঁ পাগলা কুকুর কামড়েছে কাই বুদ্ধি দিছে মই মই না পারি কাই বুদ্ধি দিছে তো মো পাওয়ার লাগে হ্যাঁ কাই বুদ্ধি দিছে মই এমএলএ হম মন্ত্রী হম মই রাজনীতি যাই এমএলএ মন্ত্রী হম খরন ফুস্তা এমএলএ হবি এই ফুস্তা এমএলএ নিজৰ বংশগুষ্টি আছে তো মন্ত্রী এমএলএ পদ না লাগে নিজৰ বংশগুষ্টি কিয় লাগে মই হমে মই মোক জিমানে নকৰাকে মই আজিয়ে যাম মই অফিচত যাই ৰিজাইন দিম চাকৰি দিয়াৰ পিছত মই মই ৰাজনীতি যোগ দিম আই ঘৰে চাউলে যাবি মই কিয় মোৰ ঘৰ নহয় এটা আৰু মই ইলা মই মই সব মই বাঁচো তোৰ ঘৰ দিবি এটা কি করিলা কি করিলা এটা কি করিলা সালা জিতা মন যায় জিতা মন যায় হিটা 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 করিস নহয় জিতা মন যায় হিটা আজি ইউটিউব কালি অমু পরহি তমু একজন মন নীতি কেন হয় ঘরে পর অলে যা নিজে তো অশান্তি থাকে ঘর মানুষকে শান্তি দি থাকে এমনি টাইম অশান্তি অলে যা 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 মই চাকরি এরি মই রাজনীতি করিমে অনিষ্ঠা বেটা নালাগে যা নালাগে অনিষ্ঠা বেটা নগল চলিব যা ঘরে পর অলে যা অলে যা ঘরে পর বাইরে অলে যা ঘরে পর অলে যা তুই নালাগে তোর অনিষ্ঠা বেটা তা নালাগে তোর কার নাই যা তাক তুই তাক তুই মার ভাই আ ভাই কেসি লাগি আর সোনকালে রেডি হওয়া সোনকালে রেডি হওয়া মোর লগত যাবা লাগবো মই অফিসত যাই আজি রিজাইন না যাও মই না যাও বলা রেডি হওয়া সদায় সদায় মোর মূর্তু সবাই থাকা মই জানুই এইগুলা প্রেম কিন্তু এইগুলা তুমি মোক শাস্তি দিব লাগে তোমার প্যারি সমাজ গেই কোনো প্রেম নহয় মাজনী তুমি এতিয়াও প্রেমকে ভাবি আছা তুমি এতিয়াও প্রেম ভাবি আছা কেমেৰা কিউ লৈ আছা তেনে হলে বাত তো সহি রাইজকতো জনাব লাগবো মই যে চাকরি এৰিম রাইজক জনাই তুমি ইমান দিনে যিমান মোক ঠগালা নহয় প্রেম করিলা নহয় মই এতিয়া তোমার একদম হারে হারে হিমজুয়ে মই তোমাক গম পাবা আজি রাস্তার লগে এইটো প্রেম নেকি এই জানা তই জানা মানে কি কম মানে খমতে প্রেম নহয় ইমে না কান্দি মানে অশান্তি লাগে একদম ৰাতিপুৱাৰ পৰা মই মুখ চাফা কৰি মৰো আৰু মই বাৰে বাৰে ইমান খাকৰি থাকিব লাগে কৈছে সেইকাৰণে কৈছোঁ চাকৰিৰ পইচা দি নহ'ব নচলিব সংসাৰ মন্ত্ৰী হ'ম মিনিষ্টাৰ হ'ম ৰাজনীতিত যাম বহুত মানুহ ৰাখিব পাৰিম এইবিলাক তোমাক সহায় কৰা কাম কৰবা বুজছা দৰকাৰ পৰিলে দুটা বিয়াও কৰিব পাৰিম এতিয়া কিখিনিয়ে বাকী আছে সেইখিনিয়ে বাকী আছে চাকৰি এৰিব নালাগে তুমি দুটা বিয়া পাতিব গ'লে তোমাৰ চাকৰি এনেও যাওঁ সরকারে নতুন নিয়ম বান্ধি দিছে আজিকালি যে মানে প্রথম ওয়াইফক নজনকে দ্বিতীয় বিবাহ করব না পায় মই তোমাক জনাই বিয়া করিম মই তো অবজেকশন করি তাৰ পিছত দুইটা বিয়া পাতি দুইটাই লকাপত যাই
A few moments later. আজি মোর সাকরির লাস্ট দিন আজি হবো মোর ছুটি বল কি করে কি করে ফুটি লাগছে মানে মোর লাইফর যেটু মোর ইচ্ছা টার্গেট সেইটো মই ফুলফিল কৰিব পাৰিম চাকৰিটো এৰি ড্ৰিম যিটো মোৰ গ'ল আছিল লাইফৰ টার্গেট আছিল যে মই ৰাজনীতিত যোগ দিম মই পলিটিক্সত জইন দিম এতিয়া সি আৰু কিয়ে ভাবি আছে তুমি কি এতিয়ালৈকে ইয়াৰ কিয়ে ভাবি আছা মই এতিয়া কোকৰাঝাৰ যাই আছো প্ৰথমে যাম অফিচত অফিচত কিয় যাম অফিচত যাম এইটো রেজিগনেশন লেটার রেজিগনেশন লেটার অফিসর রেজিগনেশন লেটার খন জমা দিম তার পিছত ডাইরেক্ট যাম ইলেকশন অফিসত নুখুলিবা নুখুলিবা পাগল হইছা সাকরি এরি মেরিম কি ডেলি ডেলি প্র্যাঙ্ক করি থাকা মোর তুমি জানাই মোর মই এনেও তাই আগতে কইছিল যে মই রাজনীতিত যাম রাজনীতিত যাই তোমার কোন পূর্বপুরুষ রাজনীতির আছিল মানু রাজনীতির যাবা আমার যে মুখ্যমন্ত্রী আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেখেতর কোন পূর্বপুরুষ রাজনীতি আছিল নাকি এই কারণে মই চাকরি বাদ দিম মই ভাবিছো মোর টাইম লাগিব রাজনীতির যাওয়াতে কিন্তু চাকরিটু বাদ দিলে মই ফ্রি হম চাকরি রেজিগনেশন লেটার মই আজিয়ে চাকরি বাদ দিব গই আছো অফিসত তুমি যদি বিশ্বাস নকরা অলপ পিছত নিজে গম পাবা আর 10-15 মিনিটত পাই যাম মোরও অবশ্যই ভুল আছে মই প্রায় প্রেং করে থাকো এখেতকল ঠগি থাকো সেই কারণে মানে এখেতকল সঁচা নাভাবে কথাবিলাক কিন্তু আজি এটু কমপ্লিট সঁচা সব সময় ফটো আমি করে থাকা না নিজের যে ইচ্ছা তাকে করিবা এলি রেলি তোমার এইবিলাক কিহর নটাঙ্কি দিয়াছো এইবিলাক দিয়া ফুলাটা নুচুবা মন লেটা লাইফত তুমি অকলে নাই তো সিঙ্গেল পানু নহয় তো তুমি তোমার ফ্যামিলি আছে তুমি মোক বিয়া পাতিছা মোৰ কিবা রেসপন্সিবিলিটি আছে না নাই মই রাজনীতি যাম যামে মোৰ ডিসিশন ইটো ফাইনাল ফ্যামিলি কি হবো ফ্যামিলি হবো ফ্যামিলি থাকিব রাজনীতির মানুহৰ কি ফ্যামিলি না থাকে নেকি কাগজখন দিয়া মোৰ কাগজখন দিয়া কোনো বৈধ এইবিলাক ফটো আমি নতুনিবা
দিয়া ফাল তুমি নকৰিবা ফাল তুমি নকৰিবা কৈছো না ফাল তুমি নকৰিবা ফাল তুমি নকৰিবা মই ৰেজিগনেশ্যন লেটাৰ এয়া ৰেজিগনেশ্যন লেটাৰ ৰেজিগনেশ্যন লেটাৰ উল্টা ফালে কিয় লিখে স্যার গাধা পাইছা মানুহ আনু ৰেজিগনেশ্যন দিলে উল্টা ফালে কোনে লিখে ভাবি থাকা তাই এতিয়া প্ৰেং ভাবি আছে গাইস মই এতিয়া অলপ পিছত ইলেকশ্যন অফিচত লৈ যাম গম পাব চলো গাইস এয়া কাগজখন ৰেডি আৰু আজি মই নিজৰ সপোন পূৰণ কৰিম 1000 years later to guys officer pra olalo diok etia election officer jam aro election officer goi nobosmita pisak koram je moi sakori eri asu aro election khelim aro election office kio jai asu hetio janam ro hey di ahilu juma ki hol hey election officer jao guys karon je tu government sakorial election khelibo lagile bahut kisma niyom thake to sakorio resign di ahisu ইলেকশন অফিসারৰ কিছমান নিয়ম আছে আৰু সাকৰিয়াল হিচাপে হাগা তুমি ঠাকামা আহি আছো তোমাৰ এবলাক নট টাংকি বন্ধ কৰা বুজিছা এবাৰ হিটো অফিস এবাৰ ইটো অফিস ইলেকশনৰ টাইম আহিছে ইলেকশন ডিউটি পৰিছে সাগে এইকাৰণে মাতিছে তোমাক এ পিয়ারি সমাজ গই তে বুলবো বহি আছো মই ইয়াতে পাটুয়া কৰি থাকে এই এতিয়াও ধেমালি ভাবি আছে ইয়াত কম উঠে জানে না প্ৰেংক কৰি আছে মই গমে পাও গভৰ্ণমেণ্ট সার্ভিস এটা মানুহ এনেকে এৰি দিব নেকি ইমান ভাল ডেজিগনেশ্যন থকা নিজে গম পাব ভি নিজে গম পাব যেতিয়া মই প্ৰেংক কৰিছো না কি কৰিছো খৰত যাম খৰত গৈ মই তাহাতক পুৰা আসল বস্তুটো দেখুৱাম ইলেকশ্যনৰ টাইম আহিছে ইলেকশ্যন ডিউটি এভৰি ইয়াৰ পৰে সেইকাৰণে সাগে কৰে এই নহয় ইলেকশ্যন ডিউটি কিয় পৰব সেইকাৰণে মাতিছে সেইকাৰণে আহিছে গাইস ওলালু দিয়ক ইলেকশ্যন অফিচৰ পৰা একচুৱেলি মোৰ ইলেকশ্যন ডিউটিয়ে পৰিছে দিয়ক নৱস্মিতালো আইডিয়া কৰিব পাৰিছে এয়া মোৰ ডিউটিৰ নাম কিন্তু প্ৰেংকটো চলি থাকিব তাক মজা দিমে নৱস্মিতাক আহিলো এতিয়া কৈ দিয়া ক'ত ডিউটি পৰিছে ইলেকশ্যনৰ কোনো ইলেকশ্যনৰ ডিউটি পৰা নাই ये इलेक्शन अप्रैल और गाइस इतने की इलेक्शन ड्यूटी पर बो मैं जानू गाइस इतना जाकली मैं कार्बन लगा फोन में कथा बता हूँ नो हो ये कोठा को है फेब्रुअरी मार्च और प्राय इलेक्शन ड्यूटी दिया आरंभ करे मूर्ख है इन कोठा बता ट्रेनिंग पीरियड ना होए ट्रेनिंग नो हो है तुम इतना काम करा आमर सारक फोन करी हुड बाजे रिजिग्नेशन दिसु ना नहीं ठीक है से अरे वाह मोर मानी बेकर प्राय पैसा वाला बो की तुम्हार मोर करी थका মানে প্ৰেংক স্ৰেংক বাদ দিয়া মোৰ ঘৰৰ বজাৰ আছে নহলে মাই মোৰ মাথা খালি আৰে প্ৰেংক কৰাই নাই গাইস মই ঘৰত যাম এতিয়া কিছুমান মই দেখুৱাম তাহাতক বস্তু প্ৰুফ দেখুৱাম যে মই হসাই চাকৰি এৰিছো তাৰ পিছত গম পাব যে এইটো প্ৰেংক নে হসা তাৰ পিছত আপোনালোকে গম পাব ইলেকশ্যন ডিউটিটো কেই মাহৰ পৰিছে বলক এতিয়া বজাৰত যাম গম পাবা বলা আদাম কমাবে না চাচা হা আদাম কমাবে না আর কমাবে কমবো সামনে কমবো দাদা তুমি করবাই নোরা নাকি মোর মানি বেগর পয়সা ওলাইছা আরে তোমার মোর স্টার্ট পয়সা এতিয়ার পৰা পয়সা হিসাব করি চল বালাবো চাকরি এসু বন্ধ করা নাটক ওই কবি কি মান কোন কবি 15 টাকা পোয়া 15 টাকা পোয়া স্যার সরু কালের স্কুলের ঠাকুরে কোকরা সারো ডিফোনতে আমি খাইছিল না বহুত ভি থাকে ইয়াতে জাগাই পোয়া না যায় আৰু তো যেহেতু মোৰ কোকৰা ছাৰ আহা নহ'ব চাকৰি এৰিলোঁ সেইকাৰণে লাষ্ট টাইম আজি খাই দিওঁ এই এতিয়া ধেমালিয়ে ভাবি আছে আমি বজাৰ কৰিলোঁ বজাৰৰ ওচৰতে দোকানখন আৰু নাহো কোকৰা ছাৰ কি হ'ল প্ৰেং প্ৰেং নৱস্মিতাৰ লিপষ্টিক কি হ'ল পুরা একদম রাজনীতি মানুষ নিচনা সাজিছো অলপ চলপ এটা মাহতক মাতু রব দুটাই নবস্মিতা মা দুটাই আত আরে কি তে কি পিনছা তুই এতিয়া বিশ্বাস হৈছে চাকরি রিজাইন দি আহিলো আর এতিয়া মই পুরা রাজনীতি সক্রিয় ভাবে নামিম এ হিয়াল হুন কাউরি কাউরিয়ে যদি ময়ূরর পাখা পিঁধে কোনোদিন নহয় সকলকে জনাই সুখী যে মই এতিয়াৰ পৰা ৰাজনীতি নামিছো এতিয়া মোক পলিটিচিয়ান হিচাপে দেখা পাব আপোনালোকে
Down di tepi. Tajle, bye bye, take care.